প্রিয় ছাত্র ছাত্রীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এবিটিএ টেস্ট পেপারের 592 পেজে যে অঙ্কগুলি আছে সেগুলিকে নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। আগের ভিডিওতে আমি এর পার্ট 1 অলরেডি আপলোড করে দিয়েছি, তোমরা যারা এখনও পর্যন্ত দেখোনি অবশ্যই দেখে নাও, আমি ডিসক্রিপশন বা কার্ডসে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই তোমরা গিয়ে ওটাকে ওয়াচ করে নিও, ঠিক আছে? তো আজকে দেখো আমরা 2 মার্কসের যে কোশ্চেনগুলি আছে সেগুলিকে নিয়ে আলোচনা করব। আলোচনা করার আগে একটাই, তোমরা অবশ্যই কী করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে লাইক করবে এবং তোমাদের কেমন লাগছে ভিডিও অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? চলো কি বলেছে দেখো। একটি অংশীদারি ব্যবসাতে বলেছে এ বি ও সি এর মূলধনের অনুপাত 3:8:5 এবং এর লাভ্যাংশ সি এর লাভ্যাংশের অপেক্ষায় 60 টাকা কম হলে ব্যবসাতে মোট লাভের পরিমাণ, ঠিক আছে? তাহলে ধরে নেব মোট লাভ্যাংশ হলো, দেখো ধরি মোট লাভ্যাংশ হলো এক্স টাকা, কত বলো? মোট লাভ্যাংশ কত বলো? এক্স টাকা, ঠিক আছে? তাহলে এর মূলধন তাহলে আমাদের কত হবে বলো তো? লিখবে এর লাভের পরিমাণ, এর লাভের পরিমাণ কত হবে বলো? বলো তো এদের মূলধনের অনুপাত কত আছে? 3:8:5 কত বলো? 5 না, হ্যাঁ কি না? আমরা যখন লাভ বের করি তাহলে কি করি, প্রথমে এই অনুপাতগুলোর অনুপাতিক ভাগহার বের করি না, হ্যাঁ কি না? তাহলে আমরা একেবারে ডাইরেক্ট দিচ্ছি, করিয়ে দেখো এদের অনুপাতিক, তাহলে অনুপাতের রেট কত আছে? 3:8:5 কত? 5, হ্যাঁ কি না? তাহলে এদের অনুপাতিক যদি ভাগহার করি তাহলে কত বলো? 3/3+8+5, হ্যাঁ কি না? তাহলে আমাদের এটা কত হবে বলো তো? 3+8+5 3+8 8 8+8 কত? 16। তাহলে 16, আর তাদের মোট লাভ কত নিয়েছিলাম ধরে? এক্স টাকা, হ্যাঁ কি না? দেখো আমি এটা যেহেতু 2 মার্কসের কোশ্চেন বলে শর্ট টেকনিকে করিয়ে দিচ্ছি। তাহলে আমরা এর লাভের পরিমাণ কী করে বের করব? যার বের করব তার হবে ডিভাইডেড বাই কত হবে? এদের যোগফল, ক্লিয়ার? ইনটু কত? মোট লাভ, ওকে? তাহলে এটাকে লিখতে পারি দেখো তো 3x/16 টাকা, হ্যাঁ কি না? আমাদের কার কার সম্পর্ক এখানে দিয়েছে বলতো? এ আর কি সি এর সম্পর্ক দিয়েছে। দেখো এর লাভ্যাংশ সি এর লাভ্যাংশের অপেক্ষায় 60 টাকা কম, হ্যাঁ কি না? এটাই তো বলেছে। তাহলে সি এর লাভ মানে লাভ বের করি, তাহলে এখানে হবে সি এর লাভের পরিমাণ কত হবে? সি এর অনুপাতিক কত আছে? 5, আর এদের কি তিনটের অনুপাতের যোগফল, তাহলে কত হবে? 3/16 × আমাদের কত? মোট লাভ কত বলো? এক্স টাকা। তাহলে 5x, আমাদের সি এর লাভ কত ছিল? 5, তাহলে 5/16 × x মানে কত? 5x/16 টাকা, ক্লিয়ার? ওকে, তাহলে এবার শর্তানুসারে কি করবে? 60 টাকা কী ছিল? কম ছিল। শর্তানুসারে আমি যদি এইটা থেকে এটা যদি বিয়োগ দিই তাহলে আমি কী পাবো? 60 টাকা বেশি পাবো না। তাহলে লিখবে 5x/16 − 3x/16 = কত হবে? 60 হবে, হ্যাঁ কি না? তাহলে আমাদের এখানে কী হবে? 16 লসাগু যাবে। তাহলে এটা কত হবে? 5x − 3x = কত হবে? 60 হবে, ওকে? তাহলে 5x থেকে 3x বিয়োগ দিলে কত হবে? 2x/16 = কত? 60, এখানে কেটে যাবে তাহলে 8 হবে। তাহলে আমি এদিকে করে দিচ্ছি দেখো, তাহলে x/8 = কত হবে? 60, আর তাহলে x = কত হবে? 60 × 8 মানে 6 × 8 = 48, আর এই শূন্যটা বসে যাবে টাকা, মানে কত? 480 টাকা। তাহলে তাদের মোট লাভের পরিমাণ কত হলো? মোট লাভের পরিমাণ কত? 480 টাকা সব কজনের, ঠিক আছে? এবারে দেখো আমরা তার পরের অঙ্কটিকে করব। কি বলেছে? বার্ষিক 5% সরল সুদ হারে কত টাকার মার্ষিক সুদ 1 টাকা হবে? খুব ভালো অঙ্ক দিয়েছে, ঠিক আছে? কত টাকার কি মার্ষিক সুদ আমার কত হবে বলো? 1 টাকা হবে, ঠিক আছে? তাহলে সুদের পরিমাণ তো আমি এখানে বলতে গেলে বলে দেওয়া আছে, তাহলে এখানে আমরা কী লিখব বলো? বার্ষিক সুদের অর্থ, তাহলে আমাদের এখানে বের করতে হবে আসলকে তোমরা এক্স ধরে নাও, আসল কত হবে? আসল হলো কত? 1 টাকা, ঠিক আছে? সুদের হার কত বলেছে? 5%, ক্লিয়ার? 5%, টি কত হবে? টি বুঝবে এইখানে বলেছে দেখো, আবার অঙ্কটা পড়ছি, মার্ষিক সুদ 100 টাকা, ভালো করে, মার্ষিক সুদ কত? 100 টাকা, ক্লিয়ার? তাহলে আমরা এখানে কি করব বলো তো? এইখানে এই মার্ষিকটা কত? 1 মাস লিখতে পারি, কিন্তু আমাদের সরল সুদের ক্ষেত্রে তো মাসে কোনো তো আমাদের হয় না, ফর্মুলা চলে না, আমাদের কি ওটা কিসে কনভার্ট করতে হবে? বছরে কনভার্ট করতে হবে। তাহলে এটা 1/12 বছর, ঠিক আছে? ক্লিয়ার? বুঝতে পেরেছ? পি, এটা পি হলো 8 টি, আর আই কত হবে বলো? 1 টাকা, ক্লিয়ার?
তাহলে করলে কত হবে, আই ইকুয়াল টু কত ছিল বলো ফর্মুলা, পি আর টি বাই কত হবে বলো 100। ওকে বুঝতে পেরেছো? এবার দেখো আই এর মান কত হবে 1 টাকা, ইকুয়াল টু পি কত হবে এক্স, আর কত হবে বলো 5, আর টি কত হবে 1/12 ডিভাইডেড বাই কত হবে 100। ওকে তাহলে এটা দেখো 5×20 হয়েছে। তাহলে এইখানে দেখো এটার নিচে 1 আছে, তাহলে আমি লিখতে পারি দেখো এটাকে 1 = এক্স, এক্স বাই 20×12 হয়েছে। তাহলে করলে দেখো আমাদের কত হবে, দেখো এটাকে যদি এখানে 1 এর নিচে কিছু নেই মানে কত আছে 1 আছে, তাহলে 1 এর সঙ্গে এক্স গুণ হবে মানে কত হবে বলো এক্স ইকুয়াল টু এইটার সঙ্গে এটা গুণ হবে মানে 1×20 কত হবে 12, তাহলে 12×24 মানে কত 240 টাকা। তাহলে আমাদের আসলের পরিমাণ কত হবে বলো 240 টাকা। এখানে ওটাই বোধ হয় আমাদের করতে দিচ্ছে কত টাকার মার্ষিক সুদ 1 টাকা হবে, মানে 240 টাকার কত হবে মার্ষিক সুদ 1 টাকা হবে, ঠিক আছে। এবার আমরা তার পরের অঙ্কটা করবো 3-টা, কী বলেছে দেখো এক্স ইকুয়াল টু 3+2√2। ভালো করে এটা তো তোমরা করেছো অবশ্য, দেখো এইখানে আমাদের অঙ্কটা কী বলেছে দেখো এক্স ইকুয়াল টু 3+2√2। ওকে তাহলে আমাদের এখানে আমাদের বের করতে বলো তো কী দিয়েছে, আমাদের বের করতে দিয়েছে যে এক্স প্লাস কত 1/x। তাহলে আমরা 1/x কী করবো বের করে নেবো। তোমরা কিন্তু এগুলো ভেঙে করবে, হয়তো এরকম অঙ্ক কমনে এসে গেলে যে তোমরা ভাঙবে না ডাইরেক্ট করে দেবে তা কিন্তু নয়, ভাঙবে কিন্তু পরীক্ষার কথা। হ্যাঁ তাহলে 3+2√2 আমার এটা কোথায় যাবে এইখানে, তাহলে এক্সের মান এখানে বসিয়ে দিলাম। এবারে দেখো আমরা কী করবো এই 3-2√2 দিয়ে ওপর নিচে কী করবো বলো গুণ করবো, ঠিক আছে। তাহলে এটা করলে আমরা কত পাবো বলো 3² - 2√2 তার কত হবে বলো হোল স্কোয়ার, এটা কত হবে 3-2√2। ওকে তাহলে করলে এটা কত হবে বলো 3² মানে কত 9 - এই 2√2 তার হোল স্কোয়ার মানে কত বলো তো বলো 2² আর এটা কত হবে বলো √2 তার কত হোল স্কোয়ার, হ্যাঁ কি না। তাহলে 2² মানে কত হবে বলো 4, আর √2 তার হোল স্কোয়ার মানে 2, মানে 4×2=8। তাহলে 9 থেকে আমরা কী বিয়োগ দিচ্ছি 8, আর এটা কত হবে 3-2√2। ওকে তাহলে 3-2√2 বাই কত 1 মানে কত 3-2√2। ওকে তাহলে 1/x এর মান তাহলে কত হলো 3-2√2। ওকে এবারে দেখো আমরা এইখানে ডাইরেক্ট ক্যালকুলেট করবো, ক্যালকুলেট করলে আমাদের কি অঙ্ক বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কী বের করতে হবে x+1/x, তাহলে করলে আমাদের কী কী আসবে বলো এক্স প্লাস কত 1/x, তাহলে এক্সের মান কত বলো 3+2√2 প্লাস এটা কত হবে 3-2√2। দেখো এই 2√2 কেটে যাবে, তাহলে 3+3 মানে কত 3+3=  কত 6 আনসার হবে, কত আনসার হবে বলো 6 আনসার হবে। ওকে এবারে দেখো আমরা তার পরের অঙ্কটিকে করব, কি বলেছে দেখো বলেছে যে x² + 8x + 2 = 0 সমীকরণের বীজ দেওয়া হলো আলফা কমা বিটা। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এই মান বের করতে হবে 1/α + 1/β, খুব সিম্পল অঙ্ক, ঠিক আছে। তাহলে চলো করা যাক এটা, দেখো আমাদের তাহলে কি করতে হবে এখানে, আমাদের এখানে দিয়েছে দেখো দিয়েছে যে x² + 8x + 2 = কত হবে 0, আমাদের এখান থেকে দিয়ে দিয়েছে, ঠিক আছে। আমাদের সবার প্রথম কী লিখব, ধরি আলফা লেখো, ধরি আলফা কমা বিটা হলো সমীকরণের কি সমীকরণের বীজদ্বয়, ঠিক আছে। তাহলে এই সমীকরণের বা এটাকে 1 নম্বর দিয়ে দিতে পারো, এটাকে 1 নং সমীকরণের কি বীজদ্বয়, ঠিক আছে। তাহলে তাদের সমীকরণ আমাদের ফর্মুলা কী ছিল বলো, α+β = কত হবে -b/a ছিল, রিয়েল সূত্রে কী ছিল বলো -b/a, হ্যাঁ কি না। এই তো এখানে ax² + bx + c = 0, তাহলে আলফা তাহলে এটা কত ছিল -b/a, আর কত আলফা বিটার কত মান হবে বলো c/a, আমাদের এটাই কী ছিল বলো ফর্মুলা ছিল। তো সেইখান থেকে আমরা আগে কী লিখবো, একটা মাইনাস চিহ্ন লিখবো, আর আমার b কত এখানে, b এর পার্ট কোনটা বলো a, এটা আমার b, এর আগে কিছু নেই মানে কত আছে 1, মানে এটার পার্ট কি কত হবে বলো a, আর এটার পার্ট কত c, ক্লিয়ার।
বুঝতে পারছো তো? তাহলে এইখানে দেখো আলফা বিটা তাহলে কত হবে মাইনাস বি বাই এ, মানে বি কত 8/1, মানে কত মাইনাস 8। ক্লিয়ার কনসেপ্ট? এবারে দেখো আমরা এখানে আলফা বিটাটাকে আমরা কী করবো, বের করব। তাহলে আলফা বিটা কত হবে বলো, আলফা বিটা কত হবে সি বাই এ, সি কত 2 আর এ কত 1, মানে 2/1 মানে 2। আমাদের এখানে প্রমাণ করতে দিয়েছে দেখো 1/আলফা প্লাস কত 1/বিটা, হয় কি না? তাহলে এইখানে দেখো আলফা বিটা আমাদের আসবে, তাহলে এটা কত হবে বলো বিটা প্লাস আলফা। ক্লিয়ার? ওকে, তাহলে এখানে আমরা কি করব দেখো এটাকে একটু ঘুরিয়ে নেবো। তাহলে আলফা প্লাস আমরা কি বিটা লিখতে পারি, কেন বলছি দেখো বিটা প্লাস আলফা আর আলফা প্লাস বিটা একই হয়, যেমন 3+2 5ও হয় তেমন 2+3 কত হবে বলো 5ই হবে, সেম কেস। আর আলফা বিটা যেমন ছিল কি লিখতে পারি, আলফা বিটাকে লিখতে পারি। তাহলে আলফা প্লাস বিটা কত আছে বলো -8, আর আলফা বিটার মান কত 2, মানে এটা আনসার কত হবে -4, এটা কেটে যাবে 4 দিয়ে, হ্যাঁ কি না? তাহলে এটা কত আনসার হবে বলো 4-4 কি আমাদের আনসারটা হবে। এবারে কি বলেছে দেখো, 4-এরটা থেকে এবার এবার আমরা 5-এরটা করবো। ও কেন্দ্রবৃত্তের এবি ব্যাস ছবিটা আঁকবে, ছবিটা খুব ভালো ছবি হবে। দেখো এখানে অনেক কিছু বোঝার জিনিস আছে, জ্যামিতিক পোর্শনগুলোই আমাদের কি বুঝতে হবে, এই অঙ্কগুলো নেমে যাবে তোমাদের পরীক্ষায়, এতটুকু আমি তোমাদের বলতে পারি। এগুলো তোমরা করতে পারবে। একটু জ্যামিতিক পোর্শনগুলো সবারই আমি দেখেছি মানে প্রবলেম হয়। তাহলে এটা আমাদের কী হবে বলো, তাহলে এটা দেখো আমাদের একটা বৃত্ত, ঠিক আছে, বৃত্তর মধ্যে এটা ও কেন্দ্রবৃত্ত একটা কি আমাদের বৃত্ত, ঠিক আছে। ও কেন্দ্রবৃত্তের দেখো এখানে এবিটা কি বলো, এবিটা হচ্ছে এর ব্যাস, এটার নাম দাও এ আর এটার নাম কত দাও বলো বি, ঠিক আছে, এতটুকু আমি আপাতত পড়েছি। পি হচ্ছে বৃত্তের ওপর অবস্থিত একটি বিন্দু, তাহলে পি একটা নাও এখানে একটা বিন্দু নাও, তাহলে এটার নাম কি পি, তাহলে পি থেকে আমরা এই লাইনটা ড্র করি, ঠিক আছে। ক্লিয়ার? পি থেকে যদি এই লাইনটা আমরা ড্র করি দেখো আমরা এখানে বলেছে তখনই একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে এওপি, এওপি মানে কোনটা এইটা, এওপি মানে কোনটা এইটা, এটা আমাদের কত ডিগ্রি আছে 120 ডিগ্রি আছে, হ্যাঁ কি না? এওপি তাহলে কত হলো 120 ডিগ্রি। এবার বলেছে দেখো পি বিও বের করতে হবে, মানে আমাদের এখানে বলো তো কি করতে হবে, পি বিও মানে হচ্ছে এইটা, এই কোণটা, পি বিও মানে এই কোণটা আমাদের কি বের করতে হবে। ক্লিয়ার? আমরা এই অঙ্ক করেছি, এই ছবিটা উল্টো দিকে ছিল, ঠিক আছে, এটা দুটো টেকনিকে করা যায়। এটা হচ্ছে আমার কি কেন্দ্রস্থ কোণ আর এটা বৃত্তস্থ কোণ, মানে অর্ধেক হয়ে যাবে, আমি ডাইরেক্ট করে দিতে পারি। দেখো পি বি ও ইকুয়াল টু কত হবে বলো এওবি বাই কত বলো 2, মানে 120 ডিগ্রি/2 মানে কত 60 ডিগ্রি ডাইরেক্ট করতে পারি, হ্যাঁ কি না? আবার দেখো আমরা এটাকে ভেঙে ভেঙে করতে পারি। দেখো এখানে এটা বাদে যদি আমি অন্য টেকনিকে করি, সেকেন্ড টেকনিকে যদি করি আমরা, তাহলে আমরা বলতে পারি যে ও এ ওএবি ইকুয়াল টু কত ওপি, এরা কি একই বৃত্তের, একই বৃত্তের কী হবে বলো ব্যাসার্ধ, কী হবে একই বৃত্তের কী এরা বলো ব্যাসার্ধ। তাহলে এবং তাহলে এদের এই অ্যাঙ্গেলটার মান কত হবে বলো, বলো দেখি কত হবে, একই বৃত্তে যদি ব্যাসার্ধ হয় তাহলে আমরা এখানে লিখতে পারি অ্যাঙ্গেল পিওবি কত হবে বলো তো 180 ডিগ্রি থেকে এই এওবি লাইনটা কত বলো 180 ডিগ্রি, তাহলে আমরা কি 180 ডিগ্রি থেকে অ্যাঙ্গেল এই পিওএ বা এওপিকে আমরা কি করতে পারি বিয়োগ দিতে পারি, দিলে কোন কোনটা বেরোবে, এই কোনটা এসে যাবে আমাদের, হ্যাঁ কি না? তাহলে কত হবে বলো 180 ডিগ্রি মাইনাস কত হবে বলো 120 ডিগ্রি, মানে কত হবে 60 ডিগ্রি। ক্লিয়ার? বুঝতে পেরেছ? এবারে আবার আমি দেখো থিওরেমে আসছি, যদি এই দুটো বাহু যদি আমার সমান হয়, ঠিক আছে, তাহলে এই দুটো কোণও কী হবে তাদের অপোজিট কোণগুলো কী হবে বলো সমান হয় না, এটাই তো তোমরা শিখেছিলে তো, মানে এই দুটো বাহু যদি ওবি এবং ওপি যদি সমান হয়, ঠিক আছে, তাহলে তাদের বিপরীত কোণগুলোও কী হবে সমান হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই যে ত্রিভুজ ওবিপির ওবিপি একটি সমবাহু ত্রিভুজ, সমবাহু কী হবে ত্রিভুজ। কেন বলছি দেখো, তাহলে আমার এই কোণটা কত আসলো বলো 60 ডিগ্রি আসলো, হ্যাঁ কি না? তাহলে রিমেনিং মানে আর কত ডিগ্রি পড়ে আছে ত্রিভুজের ট্রাইঅ্যাঙ্গেল অনুযায়ী দেখো, এইখানে এটা যদি 60 ডিগ্রি হয়
তাহলে আমার যে রিমেনিং এরিয়াটা পড়ে আছে মানে রিমেনিং অ্যাঙ্গেল যেটা পড়ে আছে সেটা কত? 180 থেকে 60 দিলে কত হবে? 120 ডিগ্রি, হ্যাঁ কি না? বুঝতে পারছ? 100 কত? 20 ডিগ্রি। তাহলে এই যে দুটো অ্যাঙ্গেলের সাম কত? 120 ডিগ্রি। আমি বলছি যে এই দুটো অ্যাঙ্গেল কী হবে? সমান হবে। অতএব অ্যাঙ্গেল পিওবি ইকুয়াল টু অ্যাঙ্গেল ওপিবি ইকুয়াল টু, এটা বলতে আমাদের বইয়েতে দিয়েছে পিবিও, পিবিও কী হবে? সমান হবে, হ্যাঁ কি না? বুঝতে পেরেছ? তাহলে ইকুয়াল টু আমি লিখতে পারি এখানে কত ডিগ্রি বলো তো? 60 ডিগ্রি লিখতে পারি তো। ওকে, তাহলে এটাই কী হবে? অতএব আমাদের কাকে আমাদের করতে দিয়েছে? পিবিও ইকুয়াল টু কত হবে? 60 ডিগ্রি। অনেকভাবে এটাকে প্রমাণ করা যায়, অনেকভাবে এটাকে তোমরা কি মনে করলে প্রমাণ করতে পারো। ক্লিয়ার? এবারে দেখো, আবার আমরা ছয়ের দাগের অঙ্কটি করবো। কী বলেছে দেখো, ও কেন্দ্রবৃত্তের পিএ এবং পিবি দুটি স্পর্শক, যেখানে ও এ ইকুয়াল টু 2.4 সেন্টিমিটার। ছবিটা আগে আঁকবো, তারপরে কাজ করব। চলো তাহলে আগে ছবিটা এঁকে নিই। তাহলে আগে আমরা কী ড্র করবো? একটা ও কেন্দ্রবৃত্ত ড্র করবো। ড্র করলেই আমাদের মানে আমাদের কমপ্লিট হয়ে যাবে। তাহলে একটা ও কেন্দ্রবৃত্ত আমরা সবার আগে ড্র করি। এটা ধরুন একটা, তাহলে এটা আমাদের কি একটা ও কেন্দ্রবৃত্ত। ক্লিয়ার? ও কেন্দ্রবৃত্তের এইখান থেকে একটা আমাদের স্পর্শক গেছে এরকম, আর এখান থেকে একটা স্পর্শক গেছে এরকম, ঠিক আছে? বুঝতে পেরেছ? এই স্পর্শকটা একটু মোটা করে দিতে হবে, নাহলে ক্যামেরায় ধরা পড়বে না। তারাও এটা হলো কি আমাদের একটা ছবি, ঠিক আছে? এখানে বলেছে যে ও কেন্দ্রবৃত্তের পিএ এবং পিবি, মানে এখানে এটা ও লেখো, ওকে, এখানে কি পিএ এবং পিবি, মানে এইটা হচ্ছে আমার এ, আর এটা কত বলো? পি। আর এটা কত হবে বলো? বি। হয়েছে? পিএ এবং পিবি কি আমাদের কি বলো? দুটো স্পর্শক। চলো আমরা এখান থেকে একটা লম্বা লাইন ড্র করি। তাহলে এইটা একটা হবে, আর কোনটা একটা হবে? এটা একটা হবে। বুঝতে পেরেছ? তাহলে এদের কোণ আমার কত হয়? 90 ডিগ্রি। অতএব আমরা কি লিখতে পারি বলো? অ্যাঙ্গেল ও এ পি ইকুয়াল টু কত? কত ডিগ্রি? 90 ডিগ্রি। এবং অ্যাঙ্গেল ও বি পি ইকুয়াল টু কত হবে বলো? এটাও কত হবে? 90 ডিগ্রি, হ্যাঁ কি না? এবার আমি যদি এখান থেকে একটা যদি লম্বা লাইন টেনে দিই, বুঝবে, এখান থেকে আমি যদি একটা লম্বা লাইন টেনে দিই, তাহলে কী পাবো? এইখান থেকে দেখো, ও থেকে পি পর্যন্ত হয়েছে। তাহলে দেখো, এই যে দুটো ত্রিভুজ একটা কি সমকোণী ত্রিভুজ না? অতএব ত্রিভুজ ও এ পি এবং ত্রিভুজ ও বিপি একটি কি সমকোণী ত্রিভুজ? সমকোণী কি বলো? ত্রিভুজ, হ্যাঁ কি না? বুঝতে পেরেছ? এবারে বুঝবে যে আমার এইটা এইটার এইটা কি সমান হবে। দেখো ও এ বলে দিয়েছে, বোধ হয় আই থিঙ্ক ও এ বলে দিয়েছে, ও এ হচ্ছে 2.4 সেন্টিমিটার, 2.4 সেন্টিমিটার, তাই কি? হ্যাঁ। অতএব ও এ ইকুয়াল টু ওবি, ঠিক আছে, এখানে লিখবে একই বৃত্তের, একই বৃত্তের কি বলো? ব্যাসার্ধ, হ্যাঁ কি না? এরা ঠিক তো? তাহলে আমি বলতে পারি যে ওবি ইকুয়াল টু 2.4 কি সেন্টিমিটার। ওকে, এবারে দেখো, এই যে ওপিটা হচ্ছে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে কি একটা সাধারণ বাহু, ঠিক আছে? ওপি হলো, অতএব ওপি কি সাধারণ বাহু, এত করার দরকারও নেই, তাও আমি দিচ্ছি করিয়ে দেখো। এখানে ডাইরেক্ট তোমার সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্যতে যদি আমরা ফেলে দিই, অঙ্ক একটু হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ওপিটা কী হবে আমাদের এখানে? সাধারণ বাহু হবে। ওপিটা কত বলো? এখানে 4 সেন্টিমিটার, হ্যাঁ কি না? তাহলে আমাদের এখানে কী কী দেওয়া আছে বলো তো? এটা নাই, আমাদের কী হবে? বেস হবে, মানে কি ভূমি হবে। এটা কী হবে? আমাদের উচ্চতা হবে, হাইট হবে। আর এটা কী হবে বলো? হাইপোটেনিয়াস হবে, হ্যাঁ কি না? তাহলে আমাদের পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কী কী পেয়েছিলাম বলো? তাহলে এখানে করলেই আমাদের কি অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা আর একটা জিনিস তোমাদের বলে দিই, যে সবসময় মাথায় রাখবে 90 ডিগ্রি যে আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে 90 ডিগ্রি কোনটা কোন কোন বাহুর সঙ্গে তৈরি হয়? একটা হচ্ছে উচ্চতা, হাইট, আর একটা কি বলো? বেস, মানে কি ভূমির সঙ্গে তৈরি হয়। আর ও ত্রিভুজটা কী থাকে? তার অপোজিট সাইডে থাকে, মানে এর অপোজিট সাইড মানে কোনটা? এটা ও ত্রিভুজ হবে, হ্যাঁ কি না? আর এটা কী হবে? নাই বেস হবে, নাই হাইট হবে। বুঝতে পেরেছ? ঠিক আছে, তাহলে এইখানে লেখো পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই বলে লিখবে। লেখার পরে তোমরা লিখবে দেখো, ও এ স্কোয়ার প্লাস এপি স্কোয়ার
इक्वल टू ओपि तर कत हो होल स्क्वायर। ओके তাহলে আমাদের কাকে বের করতে হবে, ওপিটাকে বের করতে হবে, হ্যাঁ কি না, না না এপিটাকে বের করতে হবে। তাহলে এপি স্কোয়ারটা এদিকে রাখো, রাখলে কত হবে ওপি স্কোয়ার মাইনাস ও এ তার কত হবে হোল স্কোয়ার। তাহলে ওপির ওপির মান কত আছে বলো, ওপি মানে এটা কত হবে ফোর তার কত হোল স্কোয়ার মাইনাস ও এ কত আছে বলো 2.4 তার কত হবে হোল স্কোয়ার। তাহলে এটা কত হবে 16 মাইনাস 24, 24 কত হবে বলো 576, হ্যাঁ কি না। তাহলে এইখানে দেখো এটা কত হবে 5.76, ঠিক আছে, যেহেতু আমাদের এটা 2.4 আছে, ক্লিয়ার। কেন হবে, কারণ 24 যদি করি দেখো 2.4 × 2.4 মানে দশমিকটা তুলে নিচে 10 আর এখানে কত নামবে 10, 24 কত 576। ওকে বাই কত 100, তাহলে দু ঘর আগে কি আমাদের দশমিকটা চলে যাবে, ক্লিয়ার। তাহলে এইখানে দেখো এটাকে কত লিখতে 10. কত আমার 24 হবে, কত হবে 10.24। আমাদের এগুলোতে এপি লিখবে এপি স্কোয়ার, তাহলে এগুলো কত হবে এপি তার কত হোল স্কোয়ার। তাহলে এপি ইকুয়াল টু কত হবে রুট ওভার কত হবে বলো 10.24 ইকুয়াল টু কত হবে বলো 3.2 সেন্টিমিটার। তাহলে এইটার আমাদের ডিস্টেন্স কত হবে বলো এইচ ইকুয়াল টু 3.2 সেন্টিমিটার, এইচ না লিখলেও হবে। তাহলে আমাদের এখানে উচ্চতা কত হলো 3.2 সেন্টিমিটার, ক্লিয়ার। তাহলে এবার আমাকে বের করতে দিয়েছে যে পিএ ইকুয়াল টু কত হবে বলো, পিএ ইকুয়াল টু কত আমাদের কত হলো বলো, বা এপি ইকুয়াল টু কত হলো এপি লেখো। তাহলে এপি ইকুয়াল টু কত হবে 3.2 সেন্টিমিটার। সিমিলারলি দেখতে গেলে এই দুটো কী হবে বলো, সমান, হ্যাঁ কি না। তো এইখানেও দেখো আমাদের পিবি বা বিপি কত হবে বলো 3.2 সেন্টিমিটারই আমাদের কি হবে, ক্লিয়ার। এবার আমরা তার পরের অঙ্কটা করব, চলো কলেজ দেখো। এখানে বলেছে যে এবিসি এ বিসি হচ্ছে সমান্তরাল, চলো এটাকে করা যাক। এইখানেরও ছবিটা আঁকলে আমাদের হয়ে যাবে, এটা সিমিলারিটি থেকে অঙ্ক দিয়েছে, সাদৃশ্যতা থেকে আমাদের কি আমাদের এই অঙ্কটা কি দিয়ে দিয়েছে, ঠিক। দেখো এবার আমরা এর পরের অঙ্কটিকে করব, কি বলেছে দেখো, ভি ডবল আই এবিসি এর বিসি বাহু সমান্তরাল ডি সরল রেখা অপর বাহুদ্বয়কে ডিই বিন্দুতে ছেদ করেছে। মানে কি, আমরা প্রথম একটা এবিসি ত্রিভুজ অঙ্কন করি, চলো এটা হচ্ছে এবিসি, এদের যে বাহুদ্বয় সেটা ডিইতে আমাদের কি করেছে ছেদ করেছে, ক্লিয়ার। ওকে এবারে কি করব, এবারে আমাদের এবি এডির সব মান দেওয়া আছে, দিলেই আমাদের হয়ে যাবে। তার আগে কি লিখবে বিসি প্যারালাল টু কত হবে বলো ডিই, লিখতে পারি তো। এবারে দেখো আমাদের এবির মান দিয়েছে, তাহলে এখান থেকে আমরা কি কি লিখতে পারি বলো তো, এবি বাই দাও সবার আগে মানটা নিয়ে নিই, এবিটা কত দিয়েছে বলো তো, এবি হচ্ছে 4.2 সেন্টিমিটার। ওকে 4.2 সেন্টিমিটার আমাদের এবি, এসি বলেছে কত, এসি বলেছে 3.6 সেন্টিমিটার। এগুলো কিন্তু তোমরা পরীক্ষার খাতায় লিখবে এরকম এবি ইকুয়াল টু মেন জায়গাতে, এরপরে এবি ইকুয়াল টু 4.2 সেন্টিমিটার, এসি ইকুয়াল টু 3.6 সেন্টিমিটার, এবং দেখো আর একটা দিয়ে দিচ্ছি এডি, এডি ইকুয়াল টু কত 6.3 সেন্টিমিটার। তাহলে আমাকে কাকে বের করতে হবে, এ ই ইকুয়াল টু দিয়ে কী লিখবে জিজ্ঞাসা চিহ্ন, ঠিক আছে। লেখার পরে লিখবে থ্যালাসের উপপাদ্য থেকে পাই, কী পাই, এবি বাই কত বলো তো এডি ইকুয়াল টু এসি বাই, তাহলে কত হবে বলো এই, আমাদের কাকে বের করতে হবে এইকে বের করতে হবে। তাহলে এইখানে দেখো এবি ইন্টু এই ইকুয়াল টু কত হবে এডি ইন্টু কত হবে এসি, হয়েছে। তাহলে এ ই এর মান আমরা কী করে বের করব, এডি ইন্টু কত হবে এ সি ডিভাইডেড বাই কত এবি, হ্যাঁ কি না। তাহলে এইখানে এবির মান আমাদের কত আছে বলো তো 4.2 আছে, হ্যাঁ কি না, একটু বড় করে লিখি, তাহলে এটা কত হবে 4.2। এবার দেখো এডির মান কত আছে বলো তো, এডি এডি কত আছে 6.3 × এসি, এসির মান কত হবে 3.6, ঠিক আছে। তোমাদের এই যে দশমিকগুলো যদি তুলে দিই আমি তাহলে কত পাবো নিচে 10 পাবো, এই দশমিক তুললে কত পাবো বলো 10 পাবো নিচে, হ্যাঁ কি না। আবার এই দশমিক যদি দিই তুলে তাহলে আমরা এখানে কত পাবো 10, তাহলে এই 10 এই 10 কী হবে আমাদের কেটে যাবে, ক্লিয়ার। এবারে দেখো আমরা ওপরে করছি, তাহলে এখানে এ ইকুয়াল টু ইমপ্লাইজ
इक्वल टू তাহলে কত হবে 63 গুণ 36 ভাই কত বলো 42 তাহলে এখানে কাটলে 79 63 67 42 আর এটা কত 66 36 আর এখানে যেহেতু এটা 10 পড়ে আছে 10টাকে লিখবে তাহলে এটা কত হবে 69 54 বাই কত 10 তাহলে 0.1 ঘর তুলে দাও তাহলে এটা কত 5.4 সেমি তাহলে আমাদের এই অঙ্কটা কি কমপ্লিট হয়ে গেল ঠিক আছে এবারে দেখো আমরা তারপরের অঙ্কটি করব তারপরের অঙ্কটা ইজি আছে একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এবং স্তম্ভের উচ্চতার অনুপাত হচ্ছে 1:3 চলো লেখো ধরি স্তম্ভের দৈর্ঘ্য এবং ছায়া হলো ছায়ার দৈর্ঘ্য হলো অনুপাত দিলে আমাদের এখানে ধরে নেবে ঠিক আছে না হলে পরীক্ষার খাতায় কোন স্যার কিভাবে খাতা দেখবে না একদম পুরো ঘ্যাসুং ফু করে দেবে পুরো একদম লিখবে স্তম্ভে ধরি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য ও উচ্চতা হলো এখানে কি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য বলেছে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এবং স্তম্ভের উচ্চতার অনুপাত হলো 1:3 মানে এটা কত এক্স কমা রুট থ্রি এক্স লিখতে পারি তো এক্স কমা কত বলো রুট থ্রি এক্স ওকে অতএব এবার আমরা ছবিটা আঁকবো দেখো তাহলে এখানে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য কত এক্স আর এটা কত আছে রুট থ্রি এক্স নাম দিয়ে দাও এ বি সি হয়েছে তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটাকে কী করতে হবে বের করতে হবে ঠিক আছে অতএব লিখবে ট্যান থিটা ইকুয়াল টু কত হবে বলো লম্ব বাই কত হবে বলো ভূমি তাহলে লম্ব কত বলো দেখো ইমপ্লাইজ ট্যান থিটা ইকুয়াল টু তাহলে এ বি কত হবে বলো রুট থ্রি এক্স বাই কত এক্স এই এক্স এই এক্স আমাদের কি এলিমিনেট হয়ে যাবে তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কত হবে ট্যান রুট থ্রির মান কত 60 ডিগ্রি তাহলে থিটা ইকুয়াল টু কত হবে বলো 60 ডিগ্রি এটাই কি ছিল আমাদের কোণ তাহলে সূর্যের উন্নতি কোণ কত হবে বলো 60 ডিগ্রি হবে এবারে দেখো আমরা তার পরের অঙ্কটিকে করব কি বলেছে একটি শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের রুট 5 গুণ এটা তোমাদের আগে করিয়ে দিয়েছি এই অঙ্কটা চলো করা যাক তাহলে শঙ্কু তোমরা ধরে নাও তো আমি এটা এখানে লিখছি না শঙ্কুর ব্যাসার্ধ হলো আর উচ্চতা হলো এইচ এবং তির্যক উচ্চতা কত হবে বলো এল ঠিক আছে তারপরে লিখবে শর্তানুসারে বলে লিখবে শর্তানুসারে তাহলে কী হবে বলো পাই আর এল ইকুয়াল টু 5 গুণ কি বলো ভূমির ক্ষেত্রফল এটাই তো বলেছে যে পার্শ্বতলের ক্ষেত্রফল কার সঙ্গে সমান ভূমির ক্ষেত্রফলের সঙ্গে মানে রুট 5 গুণ ভূমির ক্ষেত্রফলের সঙ্গে কি সমান ঠিক আছে তাহলে এইখানে আমরা যদি করি দেখো তাহলে আমরা কত পাবো বলো তো দেখো এইখানে আমাদের দুদিক থেকে এইখানে কাটবে না পাই আর এল ইকুয়াল টু কত হবে রুট 5 পাই r² এই যে দেখো এইখানে এই আর এই আর না লিখে এটাকে এদিকে পাঠিয়ে দাও সব থেকে আমার মতে বেটার হবে তাহলে পাই পাই তোমাদের এলিমিনেট হয়ে যাবে আর এখানে আর আর কেটে গিয়ে কত পড়ে থাকবে আর পড়ে থাকবে তাহলে এল ইকুয়াল টু কত হবে বলো রুট 5 r আমরা কী করবো দুদিকে স্কোয়ারিং করব তাহলে করলে এটা কত হবে এল স্কোয়ার ইকুয়াল টু কত হবে 5 r² লিখতে পারি তো এবার বলো এল এর মান আমাদের কত ছিল রুট ওভার h² + r² হ্যাঁ কি না বুঝতে পারছো কথাটা তাহলে এইখানে আমি যদি দুদিকে স্কোয়ারিং করি তাহলে এল স্কোয়ারের মান কত হবে রুট h² + r² তার মাথায় কত বলো হোল স্কোয়ার মানে কি রুটের পার্টটা উঠে যাবে গেলে কত হবে বলো h² + কত হবে r² হ্যাঁ কি না ওকে তাহলে এইখানে আমি কি লিখব দেখো এখানে লিখতে হবে রুট ওভার h² + r² তার কত হবে বলো হোল স্কোয়ার ইকুয়াল টু কত 5 r² কারণ এটা আমাদের মেন অঙ্ক হচ্ছে তাই এখানে আমরা কি লিখবো অঙ্কটাকে তাহলে আমরা এবার এইখানে আমাদের কি বর্গমূল চিহ্নটাই আমাদের কি হবে উঠে যাবে তাহলে এটা কত হবে h² + r² ইকুয়াল টু কত হবে 5 r² ঠিক আছে তাহলে h² ইকুয়াল টু 5 r² -r² ঠিক আছে তাহলে এটা কত হবে 4 r² ইকুয়াল টু কত হবে h² তাহলে h² / r² ইকুয়াল টু কত 4 দেখো 4-এর নিচে কিছু নেই মানে আমি কত লিখতে পারি বলো তো 1 লিখতে পারি তো হ্যাঁ কি না তাহলে যদি আমরা 1 লিখি দেখো তাহলে আমরা এটাকে দেখো তো কী লিখতে পারি h / r² লিখতে পারি বলো তো লিখতে পারি কি
লিখতে পারি। কেন বলছি দেখো, এখানে এ টু দি পাওয়ার এন বাই বি টু দি পাওয়ার এনকে কী লিখতে পারি বলো? এ বি তার কত হোল এন লিখতে পারি না? বা এস এ বি তার হোল স্কোয়ারকে কী লিখতে পারি বলো তো? এ স্কোয়ার বাই কত বলো? বি স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এটার রিভার্সে তুমি যাও, তাহলে এটাই আসবে। তো এটার আমাদের কী হবে? এটাই হবে। তাহলে এখানে দেখো, এইচ বাই আর ইকুয়াল টু রুট ওভার কত? ফোর বাই ওয়ান। তাহলে এইখানে ফোরকে ভাঙলে কত? টু বাই ওয়ান পাবো। তাহলে এইচ অনুপাত আর ইকুয়াল টু কত হবে? টু ইস টু ওয়ান। দাঁড়াও, আবার এখানে ব্যাসার্ধর সঙ্গে উচ্চতার অনুপাত বের করতে দিলে ঘুরে যাবে এটা। দাঁড়াও এক সেকেন্ড, এখানে কী বের করতে দিয়েছে দেখো, শঙ্কুর উচ্চতা, হ্যাঁ একদম ঠিক আছে, উচ্চতা এবং কি ব্যাসার্ধের অনুপাত আমাদের কি বের করতে দিয়েছে। ঠিক আছে, পরীক্ষাতে আবার দেখবে এইখানে দেখো, যদি পরীক্ষাতে বলে ব্যাসার্ধর সঙ্গে উচ্চতার অনুপাত কী হবে, জাস্ট একটু ঘুরিয়ে দেবে, যেহেতু করিয়ে দিচ্ছি তো ঠিকভাবেই করিয়ে দিই। দেখো, যদি বলতো যে ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত, ভালো করে বুঝবে উচ্চতার অনুপাত, তখন কী করতে পারতে? সব অঙ্কটা ঠিক হতো, এতটুকু পর্যন্ত করতে, যেমন করতে, শুধু এটাকে ঘুরিয়ে নেবে। ফোর আর স্কোয়ার ইকুয়াল টু কত? এইচ স্কোয়ার। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু কত হবে বলো? এইচ স্কোয়ার বাই কত? ফোর। তাহলে আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার ইকুয়াল টু কত হবে? ওয়ান বাই ফোর, না হ্যাঁ কি না? এইটা করে নেবে, এটা কিন্তু এক্সট্রা অঙ্ক। ঠিক আছে, এটা কিন্তু যে আমাদের টেস্ট পেপারে যে অঙ্কটা দিয়েছে সেটা আমাদের এইখানে কমপ্লিট। ক্লিয়ার? যদি পরীক্ষা মাধ্যমিকে কি কোশ্চেন আসছে কেউ জানে না, ঠিক আছে, ও যতই সাজেশান দিক ঠিক আছে মানছি, তাও কি হবে দেখো, যদি ঘুরিয়ে দেয় তখন কি করবে? আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার, মানে যদি বলে ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত বের করো, তখন কি করবে? এই টেকনিকটা ফলো করবে। ক্লিয়ার? তাহলে এইখানে কত হবে বলো? আর বাই এইচ স্কোয়ার ইকুয়াল টু কত? ওয়ান বাই ফোর। তাহলে আর বাই এইচ ইকুয়াল টু কত হবে? রুট ওভার ওয়ান বাই ফোর, মানে কত হবে? ওয়ান বাই টু। তাহলে আর ইস টু এইচ কত হবে? ওয়ান ইস টু টু। ক্লিয়ার? বুঝতে পেরেছ? এবার দেখো আমরা তার পরের অঙ্কটিকে করব। দেখো কি বলেছে অঙ্কটা আমরা পড়ি। দেখো এখানে বলেছে একটি ঘনকের তল সংখ্যা, এটা তো তোমরা সবাই জানো, তাহলে বলো এখানে তল সংখ্যা আমাদের কত হবে? এক্স ইকুয়াল টু সিক্স হবে। এবার দেখো কি বলেছে, ধার সংখ্যা মানে কত, ধার কটা হয় বলো? ধার কটা হবে? বারোটা হবে। তাহলে এটা হবে বারো। এখানে কত হবে বলো? শীর্ষবিন্দুর সংখ্যা চারটে, চারটে আটটা। তাহলে জেড ইকুয়াল টু কত হবে? আট। আর এই দিকে কর্ণের দৈর্ঘ্য পি মানে কত হবে? ফোর। ঠিক আছে, তাহলে এটা কত হবে? এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি। তোমরা এই মানটা কি বাড়িতে বের করে নেবে। ঠিক আছে, শুধু এখানে আমাদের কি করব, আমাদের মানটাকে বসিয়ে দেবো, জেড মানে এইট প্লাস কত? ফোর। বাদ বাকিটা তোমরা বাড়িতে করে নিও। ঠিক আছে, এটা তোমাদের এইচ ডব্লিউ থাকলো। ওকে, দেখো এবার আমরা তার পরের অঙ্কটা কী বলেছি, একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1। ঠিক আছে, এখানে এফ অঙ্কটা একটু ভুল দিয়েছে, কীরকম বলি, এফের মানটাই দেয়নি, হ্যাঁ কি না? এফের মানটা কিন্তু এরা এখানে দেয়নি। তো এইখান থেকে আমরা এফের মানটাকে আমাদের যে বইয়েতে অঙ্ক আছে সেই অনুযায়ী করব। ঠিক আছে, বইয়েতে কী মান ছিল দেখতে হবে। এক্স বার ইকুয়াল টু, তাহলে কী লিখতে পারি? সামেশান এফ আই এক্স আই বাই কত হবে বলো? সামেশান এফ আই। তাহলে এক্স বার মানে কত? এইট ইস টু ওয়ান। সামেশান এফ আই এক্স আই আমাদের কত বলে দিয়েছে? 132 প্লাস কত হবে? 5k। আর সামেশান এফ আই এর যে মানটা আই থিঙ্ক 30 হওয়ার কথা ছিল বোধ হয়, 30ই হবে। ঠিক আছে, আমি ধরে নিলাম যে সামেশান এফ আই এর মান কত? 30। ঠিক আছে, তো এইখানে দেখো করলে তাহলে আমাদের এটা নিচে কিছু নেই মানে কত আছে? ওয়ান। আর দশমিক তুলে দিলে এটা কত হবে বলো? 10 হয়ে যাবে। তাহলে এটা কত হবে? 3 × 10 = 30। ওকে, তাহলে এইখানে দেখো এটাকে আমরা কী লিখতে পারি বলো তো? তোমার হবে, দাঁড়াও এক সেকেন্ড, এটা 20 করো, 20 করলে হয়ে যাবে, 20 করো। ঠিক আছে, তাহলে এইখানে দেখো আমরা এটাকে ফ্রেশ করে লিখতে পারি, 8 81/1 = 132 প্লাস 5k বাই কত হবে বলো? 20। তাহলে এটাকে একটু আগে লিখছি, দেখো 132 প্লাস 5k ইকুয়াল টু কত হবে? 81 × 20 হয়েছে। তাহলে এখানে 5k ইকুয়াল টু কত হবে? এটা করলে কত হবে? 81 × 2 মানে, আর তাহলে এটা তোমার কত হবে? 2, আর এটা কত? 8 × 2 = 16, 162 হচ্ছে তো। আর এ নো, এইখানে জিরো কাটলে এইখানেও আমার কত হবে? শূন্যটা কেটে যাবে, তাহলে এটা 2 পড়ে থাকবে। ঠিক আছে, এটা 2 হবে। ঠিক আছে, তাহলে এটা কত হবে বলো? 162টা আমাদের কোন দিকে হচ্ছে? এদিকে হচ্ছে।
আর 132টা আমার এদিকে যাবে চলে, তাহলে এটা কত হচ্ছে 30, 5k ইকুয়াল টু 30/5, মানে কত হবে 5 6 30, মানে এটা কে এর মান একেবারে করে দিলাম, ঠিক আছে। কে ইকুয়াল টু কত হবে 30/5, মানে 6 আনসার, ঠিক আছে। এটা 30 দিয়ে করলে সামেশান fi, যদি fi এর মান যদি 30 হয় তখন কি হয় আমাকে, এটা তোমরা করে আমাকে আনসার কিন্তু কমেন্ট বক্সে বলো, ঠিক আছে। চলো তো তাহলে আজকে আমাদের কি এখানে আমাদের এই পেজটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, অবশ্যই কী করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করবে। কেউ লাইকও করছো না, সাবস্ক্রাইবও করছো না, অবশ্যই অবশ্যই কিন্তু এগুলো করবে, ঠিক আছে। তো আজকের মতন এখানে এই ভিডিওটাকে সমাপ্ত করলাম।